নমস্কার, কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা প্রজাতন্ত্রের আসল মানে। আনন্দেতে হাত পা ছুড়ে বাজিয়ে দিজে তাক ধীনাধীন, নাচছি কেন বলছি রে শোন, আমরা তো আজ সবাই স্বাধীন। উচ্চ স্বরে ফাটিয়ে গলা গাইছি রে গান পরাণ খুলে, ধেই 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 লাফাচ্ছি বেশ গানের তালে দুহাত তুলে। আমরা সবাই স্বাধীন রে আজ বুক বাজিয়ে বলতে পারি, ফিস্তি করি দল বেঁধে সব খাই রে চিকেন মটন কারি। দৃশ্য দূষণ শব্দ দূষণ মানি নাকো কে আর ধরায়, চতুর গানের ছন্দে মাটি দুম ফটাফট পতকা পোড়ায়। প্রজাতন্ত্রের দিবস এলেই রং কাগজের সাজিয়ে মাচান, শুনতে থাকি মঞ্চে নেতার ভাষণ এবং আবৃত্তি গান। বিপ্লবীদের প্রতিকৃতি সাজিয়ে ফুলের অঙ্গনেতে সবাই তাদের বরণ করি সুগন্ধি ধূপ চন্দনেতে। তেরঙ্গাতে রঙিয়ে দেওয়া টাঙিয়ে ঝালর পথের মোড়ে, এই একটা দিন জয় পতাকা উড়িয়ে দিয়ে সকল দোরে। বিলিয়ে লাড্ডু লজেন্স লেবু দুঃখী শিশুর দুহাত ভরে। প্রজাতন্ত্র দিবস পালন হয় জানি বেশ ফুর্তি করে, একটা দেশের মানুষ সবাই এক মাটি জল একই হাওয়া, তবুও সবার সমান সমান এখনো ঠিক হয়নি পাওয়া। তাই তো আজও অনেক মনের হাজারটা এক প্রশ্ন আছে, সত্যি স্বাধীনতার মানে উত্তর নেই কারোর কাছে। স্বপ্নে আজও স্বাধীন কথার অর্থ খুঁজি দু চোখ বুঝে, পাই না সত্যি প্রজাতন্ত্রের আসল মানে কোথাও খুঁজে। স্বপ্নে আজও স্বাধীন কথার অর্থ খুঁজি দু চোখ বুঝে, পাই না সত্যি প্রজাতন্ত্রের আসল মানে কোথাও খুঁজে। নমস্কার।